হে গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে তোমাদের সুস্বাগতম। তো গাইস, আজকে যাবো একটু হচ্ছে ঘুরতে রমার বাগান। তো আমি যাব, একটা দাদা যাবে, একটা মানে দুটা দাদা যাবে, আমি একাই যাব। তো ওরা ওখানে অপেক্ষা করে আছে, তো আমি এখন বাড়িতে রেডি হইনি, তো এখন যাব। আর তোমার সাথে একটা কথা শেয়ার করবো, এতদিন ব্লগ কেন শেয়ার মানে ব্লগ কেন আপলোড করিনি। তো ব্লগ আপলোড না করার অনেক কারণ ছিল, তো তোমাদেরকে পরে সব খুলে বলবো। তো চলো এখন যাই, আগে রেডি হই, তারপরে যাবো একটু রবার বাগানে ঘুরতে, যেহেতু আজকে হচ্ছে নবমী আর আজকে একটু বিকালে ঘুরতে যাব। তো সেটা তোমার সাথে শেয়ার করব। আর তার আগে জানাই সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা এবং ভালোবাসা। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, তখন যাচ্ছি না, এখন যাব গাড়ি করে। তো চলো তোমার সাথে রাস্তায় দেখা হবে। আর হ্যাঁ, তখন বললাম যে কেন এত ব্লগ আসেনি বলবো, তো এখন বলতেছি কারণ এতদিন ব্লগ আসেনি, কারণ হচ্ছে এইটাই যে আমার ফোন ছিল না। ফোনটা ঠিক করে তোমাদের বলছিলাম যে লাস্ট ব্লগে আমি ফোন ঠিক করছিলাম, তারপর ফোনটা আবার নষ্ট হয়ে যায়, তাই ভাবি একটা নতুন ফোন কেনা ছাড়া উপায় নেই। তো সামনে দিল বিবিডি সেল, মানে বিগ বিলিয়ন ডেট সেল, যেন নতুন ফোনটা কিনেছি। ব্যাপারটা হচ্ছে আমি অনেকদিন আগে মোবাইলটা মানে ফোনটা কিনেছিলাম, তো তেমন করে ব্লক করে নিই, তার মধ্যে সামনে দূরে পূজা, তখন ব্লক কন্টিনিউ করা যাবে। তো অনেকদিন ধরে যেহেতু ঘুরি না, তাই আজকে একটু ঘুরতে যাচ্ছি। আর এখানে আমাকে দেখো রিয়াকশন দেখো, আর এখানে দীপঙ্কর জুতা বলে খুলে গেছে, কিছু ঠিক করলে দেখি, এই যে জুতা খুলে গেছে। হাই, কি বলবো, কিছু বলার নাই। হ্যাঁ, ওকে দেখাও। নে নে নে, তোকে কেমন আছিস? বিচ্ছু দুষ্ট ছেলে সব। ওই যে আবার কি করতে থাকো, এদিকে এদিকে, তো তোর ভাইকে ডাক। ওই যে ভাই কই, ভাই কই, বল তুই, বল হ্যালো, বল হ্যালো গাইস, বল হ্যালো গাইস, বল বল। ফাইনালি চলে আসলাম আমার রবার বাগান, এবং দেখতে পাচ্ছ পুরো সাইড মানে রাবার গাছ, পুরো সাইড দেখো চারপাশে শুধু রাবার গাছ আর রাবার গাছ, পুরোটাই মানে এখানে যে আমরা যে পেন্সিলে লিখে যে পেন্সিল দিয়ে মুছতে লাগে রাবার, সেইখানটা মানে সেই জিনিসটা এখান থেকেই মানে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো থেকে তৈরি হয়। তো তোমার দেখো এই গাছটার ছালটা এখানে কেটে দিছে, মানে একটা পুরো গাছ এখানে হালকা করে উপরে ছালটা কাটে দেওয়ার পর যে যে নিচের অংশটা মানে আঠাটা আছে রসটা, এটা সে রসটা বাইর হয় এখানে আসে, এখানের পর এই বাটিটা এখানে উল্টে দিতে, বাটিটা এভাবে থাকে, তারপর এই এখান দিয়ে আঠাটা এখানে আসে, তারপর এটা কি বলবো কলকারখানায় যায়, তারপর এটাকে রবারের জন্য প্রসেসিং করা হয়। অনেকক্ষণ থেকে আমার ব্লগটা দেখছো, কিন্তু আমার মেন জিনিসটাই দেওয়া হয়নি, কী বলতো, ঠিক ধরেছো, আমার ইন্ট্রো দেওয়া হয়নি। তো হে গাইস, আমি বাপি, তোমার হচ্ছে আমার চ্যানেল ব্লগার বাপি,
তো বেশি দেরি না করে আমার ছোট্ট নিয়ে দিয়ে আজকে পুরো শুরু করি, চলো শুরু করা যাক। কি শুরু করবো? আমার দুইটা মানে দাদাই বলবো, যেহেতু আমার আমাদের থেকে একটু বয়সে বড়, মানে একটু না অনেকটাই বয়সে বড়, 5-6 বছর, তাই দাদা বলবো। এখানে একটা আছে শুভ, এই যে এখানে চলে ফটোশুট। আমাদের ফটো তোলা প্রায় ডান। ব্যাপারটা হচ্ছে আমার রবার বাগান দেখতে পাচ্ছি, রবার বাগান তার পাশে একটা, এখানে একটা সুন্দর জায়গা, তো শুধু চারপাশে চা বাগান। এখানে বেশি চা বাগান মানে চা পাতা চাষই হয়, সব দেখি চা পাতা বাগান, ওই যে সব এরিয়া জুড়ে চা পাতা বাগান, এই যে চা পাতা বাগান। আর আমরা এখানে একটু আসলাম ঘুরতে, তো এখন ঘুরবো, একটু রিল টিল বানাবো, ফটো ধরে তুলবো, আর কিছু বলবো না। এখানে অনেক লোকজন সবাই আসছে ঘুরতে, আমি চাই তোমরাও আসো। এটা হচ্ছে অমরখানা, এই জায়গাটা হচ্ছে অমরখানা চা বাগান, মানে মানে অমরখানা রবার বাগান, চা বাগান সরি, রবার বাগান, অমরখানা রবার বাগান। তোমরা আসো, খুব সুন্দর জায়গা, এখানে এসে ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস, এখান থেকে মানে রবার বাগান দিয়ে ঘুরে ঘুরে এসে এখন খাওয়া দাওয়া করে একটু ঘুম ছোট্ট করে ঘুম দিয়ে বাইরে গেছি একটু। আমাদের হাটটা আছে, হাটে ওখানে ঠাকুর দেখতে আসছি, এই যে প্রায় চলে আসছি হাটের এখানে, ওখানে ঠাকুর দেখবো। আর রাত্রেবেলা দেখি কোথায় যাওয়া হয়। এখানে ভাই আসছে, ভাই ঠাকুর দেখতে এসছে, দুর্গা ঠাকুর। আর এইটাই হচ্ছে আমাদের সবার হাটে দুর্গা পূজা, সামনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি। আর চারিপাশে যেহেতু কালকে মেলা, দশমীর দিন মেলা, তাই দোকান এসেছে। আর আমি তোমাদের দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা কেমন হয়েছে এবারে পুজো। তো গাইস, আজকে কোনো ঘোরার প্ল্যান নাই, তো আজকে আর যাবো না। আর এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা পরের সুন্দর ভিডিওতে, চলো বাই।